এটা তো তার অভিযোগ। এরকম গল্প উনি প্রতিদিনই বলেন, এখানেও এসেছেন সেই গল্প একটা ছেড়ে দিয়েছে। লোকে যেমন ভূত থেকে কিছু একটা দেখলেই, আর উনি তেমনি কিছু একটা হলেই তৃণমূল দেখেন। উনি সে তৃণমূল কি না কি অন্য কেউ কি ওনার পার্টিরই কেউ বিক্ষুব্ধ সেটা দেখলেন না, উনি তৃণমূলের নাম। ওটা একটা একরকমের রাজনীতির অসুখ বলে, ওনার সেই অসুখ আছে, কিছু একটা হলেই অঘটন ঘটলেই তৃণমূলের নাম বলে। স্বপ্ন দেখা ভালো এবং স্বপ্ন দেখতে পয়সা লাগে না, কাজে ওরা স্বপ্ন দেখছে ভালো লাগছে আর তাতে পয়সাও লাগছে না। এটা আর দু এক মাস দেখবে, তারপর নির্বাচনের পর দেখবেন আতশবাজি যেমন ফুস করে শেষ হয়ে যায় ওরম শেষ হয়ে যাবে। না না, ওদের তো এই হুমকি ফুমকি এইসবই রাজনীতি, এদের সাথে রাজনীতি করতেও খারাপ লাগে আর এইসব প্রতিক্রিয়া দিতেও খারাপ লাগে। একটা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে বিপক্ষে বলা যায়, কিন্তু অরাজনৈতিক মানুষগুলো রাজনীতি যখন নামে ঘুরে বেড়ায় তখন তার প্রতিক্রিয়া জানাতেও খারাপ লাগে। এসব বর্বরোচিত কথাবার্তা, এর উত্তর আমার কাছে নেই। পুলিশ এবং আইন তার নিজের মতন করেই ব্যবস্থা নেবে আশা করি। আমরা এর পাল্টা ওদের অফিস ভাঙব না, কিন্তু আইন আইনের পথে চলবে আশা করি। আমাদের পক্ষ থেকে কমপ্লেন করা হয়েছে, আর পুলিশ আইন মাফিক ব্যবস্থা নেবে।